নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বিরাট নিয়োগ চলছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমরা এখন ফুল অফিসিয়াল নোটিসে চলে এসেছি এই নোটিশের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে ফুল অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে প্রথমে দেওয়া রয়েছে দেখুন নেম অফ দ্য পজিশান কোন পজিশানের জন্য নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও এই পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে প্লেস পোস্টিং স্বাস্থ্যকেন্দ্র অ্যানি হায়ার ইন দ্য স্টেট অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কিন্তু আপনাদের এই নিয়োগটা হতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে মেয়ে সকল প্রার্থীখানে আবেদন করতে পারবেন কারণ যে কোনো জেলাতেই কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে নাম্বার অফ ভ্যাকেন্সি কী রয়েছে এক হাজার একশোটি টোটাল শূন্যপদ রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য পাঁচশো বাহাত্তরটি ভ্যাকেন্সি এসসিদের জন্য দুশো একত্রিশটি ভ্যাকেন্সি এসটিদের জন্য ছেষট্টিটি ওবিসি এ প্রার্থীদের জন্য একশো দশটি ও বি প্রার্থীদের জন্য সাতাত্তরটি এবং পি পার্সিদের প্রার্থীদের জন্য চুয়াল্লিশটি টোটাল ভ্যাকেন্সি সংরক্ষিত রয়েছে এখানে কত স্যালারি পাবেন কুড়ি হাজার টাকা এখানে স্যালারি রয়েছে এবং পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ রয়েছে মোটামুটি আপনারা মাসের শেষে পঁচিশ হাজার টাকার একটা স্যালারি প্যাকেজ পাবেন কোয়ালিফিকেশন কী রয়েছে কি কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবেন জিএনএম বা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক নার্সিং এই কোর্সগুলো যদি আপনারা পাস করে দেখেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ড্রেসরেবেল ক্রাইটেরিয়া এম এস অফিস ও ইন্টারনেটের অভিজ্ঞ হয়ে থাকলে অগ্রাধিকার পাবেন এবং বাংলা ভাষার অভিজ্ঞ হয়ে থাকলেও আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এজ লিমিট কথা বলা হয়েছে সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর বলা হয়েছে এক এক দু হাজার তেইশ অনুসারে বয়স রিসেপটি করে নেবেন মুড অফ সিলেকশন নির্বাচন পদ্ধতি এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এই দুই প্রসেসে আপনাদের নিয়োগ করা হবে পঁচাশি পার্সেন্ট আপনাদের রিটেন টেস্ট হবে এবং পনেরো পার্সেন্ট আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন একদম নিচে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করলে সরাসরি আবেদন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আপনি ক্লিক করে এখানে সরাসরি আবেদন করতে পারবেন এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে থার্ড জানুয়ারি দু হাজার তেইশ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়ার লাস্ট তারিখ রয়েছে অর্থাৎ শেষ তারিখ রয়েছে নাইন্থ জানুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তো এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই আবেদন করতে হবে আর আবেদন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে নাইন্থ জানুয়ারি দু তারিখ পর্যন্ত এই অফিসিয়াল নোটিফিকেশানের প্রথম দিকেই আবেদন ফি রয়েছে একশো টাকা টোটাল আবেদন ফি রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য এবং রিজার্ভ প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি রয়েছে তো আবেদন ফিটা কীভাবে পেমেন্ট করবেন যখন অনলাইনে আপনারা আবেদন করবেন তখনই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে আর এই সমস্ত চাকরির আপডেটস আরও জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ